ডেন্টাল টিপস ইন টু মিনিটস এর নতুন একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি। অনেকেই বলেন যে দাঁতের যে অসুবিধা এটার সাথে জেনেটিক্যাল কোনো ইস্যুস জড়িত কিনা, লাইক বাবা মার দাঁতের প্রবলেম থাকলে সেই প্রবলেমটা বাচ্চাদের মধ্যে আসতে পারে কিনা। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দাঁতের প্রবলেমগুলো জেনেটিক্যাল, তার মানে আপনার বাবা মা বা আপনার দাদা দাদি নানা নানি কারোর মধ্যে যদি সেই প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। যেমন এক হতে পারে আপনার দাঁতগুলা বেশ ক্রাউডেড, তার মানে খুব অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলা দাঁত, কোনোটা সামনে কোনোটা পিছনে এইভাবে উঠছে। এটা কিন্তু একটা জেনেটিক্যাল কজ থাকতে পারে, বিকজ অফ দেখা যাচ্ছে যে আপনার বাবা বা আপনার দাদা অথবা আপনার নানাদের দিকের সাইডের মুখের চোয়ালের যে শেপটা বা সাইজটা এটা তুলনামূলকভাবে যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে সবারই এই ক্রাউডিং এর প্রবলেম থাকতে পারে। আবার অনেক সময় একই প্রবলেম থাকতে পারে স্পেসিং এর ক্ষেত্রেও। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাবা বা মা কারোর যদি এই সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকে তাহলে সন্তানের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা তৈরি হয়, সামনের দুইটা দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, যেটাকে আমরা মিডলাইন ডায়াস্টেমা বলি। আর পাশাপাশি আর একটা বিষয় যে ওরাল হেলথ বা পেরিওডন্টাল হেলথের সাথে কোনো ধরনের কানেকশন আছে কিনা, সরাসরি কানেকশনটা এখনো প্রুভেন না, বাট এটা বলা হয় যে যেহেতু বাবা মা এবং তাদের সন্তানরা একই ধরনের ওরাল হেলথ মেনটেন করার যে অভ্যাসগুলো আছে একইভাবে তারা মেনটেন করে যাচ্ছে, একইভাবে তারা তাদের দাঁতগুলোকে ক্লিন করছে, বা দেখা যাচ্ছে যে তারা রেগুলারলি ডেন্টিস্টের কাছে যাওয়ার যে অভ্যাসটা সেটাও তাদের একই রকম। সো আলটিমেটলি বাবা মায়ের ওরাল হেলথ যেমন হয় সন্তানের ওরাল হেলথও কিন্তু অলমোস্ট সেম ধরনের হয়। তাদের যে ধরনের পেরিওডন্টাল ডিজিজ বাবা মায়ের থাকে ঠিক একই ধরনের পেরিওডন্টাল ডিজিজ কিন্তু তাদের বাচ্চাদের মধ্যেও থাকতে পারে। সো এখানেও বোঝা যাচ্ছে যে কিছুটা বংশগত কারণ নিশ্চয়ই আছে। সো আশা করি এখন যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই রেগুলারলি ডেন্টিস্টকে ভিজিট করে তাদের দাঁতের প্রবলেমগুলোকে সমাধান করে নেবেন। এবং একটা বিষয় আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে দিনে অবশ্যই আমাদেরকে দুবার ব্রাশ করতে হবে এবং 2 মিনিট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।